রথযাত্রা শুভ দিনে কলকাতার অন্যতম হেভিওয়েট এবং নামজাদা পুজোর মধ্যে অন্যতম কালীঘাট অঞ্চলের চেতলা অগ্রণী ক্লাবের খুঁটি পুজো এবং ব্যানার ইনোগ্রেশন হয়ে গেল। বিগত বছরে এশিয়ান পেইন্টস শারদ সম্মানে শ্রেষ্ঠ পুজোর খেতাব জিতে নিয়েছিল এই চেতলা অগ্রণী দুর্গাপুজো ক্লাব। এছাড়াও জিতেছিল আরও নানা পুরস্কার। বিগত বছরের মতন এই বছরও তাদের শিল্পী সুব্রত ব্যানার্জি। খুঁটি পুজো ইতিমধ্যেই অন্যদিকে হচ্ছে, এই জায়গাটাই এই খুঁটিটা পোতা হবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে যেখানে খুঁটি পোতা হবে মালা দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেকবার অন্যান্য পুজোর তুলনায় চেতলা অগ্রণী ক্লাবের খুঁটি পুজো পুরো অন্যভাবে সাজানো হয়। তোমরা দেখতেই পাচ্ছ বাঁশ, কাপড় এবং টিন দিয়ে দুর্গা মায়ের একটি রূপ গঠন করা হয়েছে। অলরেডি খুঁটি পুজো চলছে, এরপরেই মায়ের আরতি শুরু হবে। এবছর চেতলা অগ্রণীর নিবেদন যে যেখানে দাঁড়িয়ে, আমরা অবশ্যই জেনে নেব ক্লাব মেম্বারের থেকে যে এই বছর এই থিমটা দিয়ে দর্শনার্থীদের কী চমক দিতে চলেছে। শুভ সন্ধ্যা আর প্রাক শারদীয়া শুভেচ্ছা। আমার নাম আদিত্য দাস, আমি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমাদের তো জানেন প্রত্যেক বছরই আমরা দুর্গাপুজোতে কলকাতার লোকেদের জন্য কিছু নতুনত্ব থিম দিয়ে রাখি। আগের বছর যেটা সারা কলকাতা, কেন সারা বাংলা, ইভেন কি বিশ্বের দরবারে, যেহেতু আমরা আগের বছর ইউনেস্কো সম্মান পেয়েছিলাম, মানে আমরা বলতে বাঙালিরা দুর্গাপুজো সম্মান পেয়েছিল, তো আমাদের এই থিমটা ওখানেও খুব প্রচলিত হয়েছে। এবছর ওখানকার কিছু হল্যান্ড আর একটা জায়গার তারা আমাদের সাথে কন্ট্যাক্টও করেছিল যে কীভাবে এই পুজোটার আমরা কী নিয়ে গেছিলাম। আমরা যে কলা পাতার ছাল দিয়ে যে নতুন অভিনব প্যান্ডেলটি আমরা দিয়েছিলাম সেটাটা সারা করে দিচ্ছি। হ্যাঁ, বিশ্ব দরবারে আমরা পৌঁছে দিচ্ছিলাম, তো ওখানকার আমাদের কিছু কান্ট্রি থেকেও আমাদের কন্ট্যাক্ট করেছে যে আমরা কীভাবে এই কলা পাতা দিয়ে এত বড় সুন্দর প্যান্ডেলটা করেছিলাম। আর তার আগের বছর আমরা প্রচুর সম্মান পেয়েছি, প্রায় 50টার কাছাকাছি। তার মধ্যে যেমন পুজোর অস্কার আমরা এশিয়ান পেন্টসও পেয়েছি, এবছরে আমরা সেরকমই কিছু সুব্রতদার হাত ধরে কিছু করতে চাইছি আগামী দিনে এই পুজোর জন্য। আমাদের বছর 31তম বর্ষের আমাদের থিম আজকে উন্মোচন হলো, তার হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে। আমি এখন থিমটা নিয়ে সেরকম কিছু বলতে চাইছি না, যেটা সবাই বুঝতে পারছে কেন, কারণ এখন তো একটা প্রতিযোগিতা তো থাকেই, যদিও মায়ের পুজোটাই সবার আগে, তার সাথে প্রতিযোগিতামূলক কিছু করলে যেটা এই এতদিনের খাটনি, তাদের যদি কোনো একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটা তো সবাই খুশি হয়। তো আমাদের থিমটার নাম দেওয়া হয়েছে যে যেখানে দাঁড়িয়ে, সেটা এমনভাবে আমরা প্রতিষ্ঠান করতে চাইছি পুজোর মণ্ডপে, যাতে লোকে এসে নিজেকে সেরকমভাবে একটা জায়গায় বিচার করে যে আমরা কে কোথায় দাঁড়িয়ে। এইটুকুনি আমি বলবো, এর বাইরে আমার এই মুহূর্তে আমরা বলছি না। তার জন্য আপনারা প্রত্যেক বছরের বছর এবছরও চেতলা অগ্রণী দরবারে আসুন, আপনাদের জন্য সমস্ত দ্বার খোলা। আমাদের কাজ থেকেই অলরেডি আমাদের কাজ ওয়ার্কশপে শুরু হয়ে গেছিলো, কাল থেকে আমাদের ক্লাব প্রাঙ্গণ থেকে। সত্যির উদ্দেশ্য একটাই বলুন, দেখুন আমাদের সমস্ত অ্যাওয়ার্ডের সাথে আরেকটা আমাদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আপনারা, যারা এসে আপনাদের আমাদের অগ্রণী ক্লাব প্রাঙ্গণ ভিড় করেন, যার জন্য কলকাতা, দক্ষিণ কলকাতা মোটামুটি স্তব্ধ হয়ে যায় আমাদের পুজোর জন্য। এবারও সবাইকে আমার অনুরোধ, আপনারা সবাই অগ্রণী পুজো দেখতে আসুন। আপনাদের যেমন প্রত্যেক বছরের মতন এই বছর একটি ভালো পুজো উপহার দেবো, এই আশা রাখছি। বল দুর্গা মায়, অসংখ্য ধন্যবাদ। থিমের ব্যাপারে ক্লাব থেকে পুরোপুরি না জানলেও
এতটা বোঝা যাচ্ছে যে বিশেষ একটা চমক দর্শনার্থীদের জন্য অবশ্যই আছে। এবছরের থিম যে যেখানে দাঁড়িয়ে, এবার দেখার অপেক্ষা পুজোর সময় অ্যাকচুয়ালি কে কোথায় দাঁড়িয়ে থাকে, তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে লাইক করো অ্যান্ড অনেক শেয়ার করো, অ্যান্ড এরকম পুজোর নানা খবর জানার জন্যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, ধন্যবাদ।